হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমাকে অনেক ভাই কমেন্ট করে যাচ্ছেন যে সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানির বিষয়ে একটা ভিডিও বানান, সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানির বিষয়ে আমাদেরকে একটু বলুন, এই কোম্পানিটা কেমন, কী রকম হবে, ভালো হবে কি মন্দ হবে, তো সেই বিষয়টা ওনাদেরকে জানানোর জন্য। তো আমি বলেছিলাম কমেন্টে যে আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও বানানোর জন্য, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, অবশ্যই আপনারা ভিডিও পাবেন। তো আজকে মূলত বন্ধুরা সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব, সৌদি আরবের ইনিশিয়াল কোম্পানি গ্রুপ কোম্পানি, এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি তবে গ্রুপ কোম্পানি, সৌদি আরব ইনিশিয়াল গ্রুপ কোম্পানি। তো মূলত এই কোম্পানির বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, স্কিপ করে দেখবেন না। আজকে আমি চার দফে আমি আপনাদেরকে বলবো, যেমন সৌদি আরবের যে ইনিশিয়াল কোম্পানির মেইন অফিসে আপনারা গেলে আপনাদেরকে রেসপেক্ট করবে কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তারপর ইনিশিয়াল কোম্পানির বেতন প্রতি মাসে পাবেন কিনা, বেতন নিয়ে কোনো ঝামেলা হয় কিনা সে বিষয়ে আপনাদের মাঝে বলবো, এবং আপনারা বাংলাদেশ থেকে যেরকম কন্ট্রাক্টে যাবেন কন্ট্রাক্ট মোতাবেক আপনারা টাকা পাবেন কিনা সে বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং আরেকটা হচ্ছে যে সৌদি আরব থেকে অতএব কোম্পানিতে যাওয়ার পর যখন আপনি বাংলাদেশে আসবেন সেই বিষয়ে ছুটিটার বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। এই চার ধাপে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা আমি আপনাদের টাইম ওয়েস্ট করব না, আমি মেইন কথাতেই চলে আসি। তো সৌদি আরবের যে ইনিশিয়াল কোম্পানিটা কেমন, আমি বলবো যে সিরিয়াসলি অনেক ভালো। আমি যখন আপনাদের মাঝে শেয়ার করব কথাগুলো অবশ্যই আপনারা বুঝবেন যে আসলে কোম্পানিটা কেমন হবে বা কেমন কোম্পানি। তবে প্রথমে বলবো এই কোম্পানিতে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর আছে, কয়েক হাজার হাজার আমাদের বাংলাদেশের শ্রমিক আছে ইনিশিয়াল কোম্পানিতে। তো প্রথম ধাপে আমি বলবো যে আপনারা যে অফিসের বিষয়টা বলবো, অফিসের যদি আপনারা মেন যে হেড অফিস, অফিসে যদি আপনারা যান আপনাদের কোনো কাজের বিষয় হোক বা আপনারা ছুটিতে আসবেন বা কোনো বিষয়ে যদি আপনারা অফিসে যান আপনাদেরকে রেসপেক্ট করবে কিনা, প্রথমেই বলবো দেখুন রেসপেক্ট করাটা হচ্ছে আমাদের নিজের মধ্যে। যেমন আমি অফিসের বিষয়টার মধ্যে একটা কথা বলে যাচ্ছি, আপনি যে কোনো একটা মানুষের সাথে যদি কথা বলেন ভালোভাবে যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনার সাথে সেও কিন্তু ভালো ব্যবহার করবে, আর আপনি যদি উত্তেজনা হয়ে ব্যবহার করেন তাহলে সেও কিন্তু উত্তেজনা হয়ে যাবে বা রেগে যাবে। তাহলে ঠিক সেই রকমই আপনার ইনিশিয়াল কোম্পানির অফিসে যদি আপনি গিয়ে যদি একটা কাজের বিষয় বলুন, এখন পর্যন্ত আমার কাজটা শেষ হয়নি কেন, এখন পর্যন্ত আমার কাজটা আসেনি কেন, বা এখন পর্যন্ত আমার সাথে এরকম হচ্ছে কেন, তাহলে কিন্তু অফিস বয়রা অতএব অফিসের মধ্যে যারা কাজ করে 100% আপনার সাথে কিন্তু সেই ঠিক সেইভাবেই কথা বলবে, আপনাকে কিন্তু রেসপেক্ট করবে না। আর আপনি যদি ভালোভাবে কথা বলেন রেসপেক্ট নিয়ে, ওর সাথে যদি আপনি রেসপেক্ট নিয়ে কথা বলেন তাহলে 100% আপনি নিজেও রেসপেক্ট পাবেন। তো অবশ্যই অফিসের যে কথাটা সেটা আপনাদের বুঝ হয়ে গেছে আশা করছি। তো দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের বেতন। তো বেতন যে কথাটা বলবো, বেতনের আসার আগে আপনাদেরকে আমি বলছি যে বেতনটা হচ্ছে আপনারা প্রতি মাসেই পাবেন। কেমন ভাবে পাবেন আপনারা প্রতি মাসে, যে কিছু আছে, কিছু কিছু কোম্পানি আছে আপনার 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বেতন কিন্তু আটকিয়ে রাখে, তারপর হঠাৎ করে 2 মাসের বেতন বা 1 মাসের বেতন দেয়। কিন্তু এই যে ইনিশিয়াল কোম্পানি, ইনিশিয়াল কোম্পানি কিন্তু 100% আপনাদের কোনো বেতন আটকাবে না, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, খুবই ভালো কোম্পানি। তো বেতন আপনারা প্রতি মাসে পাবেন, তবে কত তারিখ পাবেন, দেখুন ইনিশিয়াল কোম্পানির একটা রোলস আছে, যে কোম্পানিটার কোম্পানির একটা রোলস আছে, এদের বেতন হচ্ছে 5 তারিখ, প্রতি মাসের 5 তারিখ। নেক্সট মাস যখন আসবে, নেক্সট মান্থ, তখন কিন্তু আপনাদের যখন 5 তারিখ আসবে সেই 5 তারিখ এদের বেতন আপনাদেরকে দিয়ে দেবে, হয়তো 1 থেকে 2 দিন এদিক সেদিক হতে পারে। যেমন মনে করেন যে 5 তারিখের মধ্যে শুক্রবার হলে তো বেতন পাবেন না, শনিবার হলেও হতে বেতন পেতে পারেন, রবিবারে বেতন পেতে পারেন, তো এরকম 1-2 দিন এদিক সেদিক হবে, হয়তো 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনারা 100% বেতন পেয়ে যাবেন, এটা শিওর। তাহলে বেতনের বিষয়টাও কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারছি যে বেতন কিন্তু আপনারা 100% প্রতি মাসে মাসে পাবেন, অন্য অন্য কোম্পানির মতো কিন্তু আপনাদের বেতন আটকাবে না, তবে এটা গ্যারান্টি
ইনিশিয়াল কোম্পানি কিন্তু সৌদি আরবের মধ্যে ভালো একটা নাম করা কোম্পানি এবং অনেক ভালো কোম্পানি, কারণ এটার অনেক সুনাম আছে। এই কোম্পানিটা ইনিশিয়াল কোম্পানির কিন্তু ভালো সুনাম আছে সৌদি আরবের মধ্যে। তো দুইটা ধাপে আমি কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করেছি। তো একটা হচ্ছে অফিসের বিষয় আর একটা হচ্ছে বেতনের বিষয়। তো যেটা ছুটির বিষয়, আমি কিন্তু আপনাদের মাঝে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের কন্ট্রাক্ট, যেটা বাংলাদেশ থেকে কন্ট্রাক্টে আপনারা যাচ্ছেন সেই বিষয়ে আমি একবার লাস্টে বলবো, অবশ্যই সাথে থাকবেন। তো মূলত আমি আসতেছি হচ্ছে ছুটির বিষয়। তো দেখুন, যেটা হচ্ছে কোম্পানি ইনিশিয়াল কোম্পানি, এটাতে কিন্তু একটা রোলস থাকে। তো আপনাদের প্রতি দু বছর পর পর আপনাদেরকে ছুটিতে পাঠাবে হাফ ডাউন টিকেট দিয়ে ইনিশিয়াল কোম্পানি। তো একটা ওখানে কিন্তু আপনার যখন ছুটিতে পাঠায় একটা রিএন্ট্রি করা লাগে। অতএব কতদিনের ছুটি দেবে? 3 মাসের ছুটি দেবে আপনাদেরকে বাংলাদেশে আসার জন্য। অতএব 90 দিন লেখা থাকবে রিএন্ট্রিতে আপনার পেপারে, 90 দিন আপনার ছুটি। কিন্তু আপনার 3-4 দিন আগে কিন্তু আপনার সৌদি আরবে ব্যাক করতে হবে, তবে লেখা থাকবে 90 দিন। তো সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো যেটা আপনার ছুটিতে আসবেন 90 দিনের জন্য, আপনার যদি মন চায় যে আমি 90 দিন না, আমি বিয়ে শাদী করব বা আমি একটু বেশি থাকব বা আমার একটু প্রয়োজন কাজ আছে বা আমার বাংলাদেশের মধ্যে জায়গা জমির একটু ভেজাল আছে, কোনো সমস্যা আছে, তাহলে আমার একটু বেশি টাইমের দরকার, তবে আপনার জন্য কিন্তু ইনিশিয়াল কোম্পানির রুলস ভাঙবে না। আপনার জন্য কিন্তু ইনিশিয়াল কোম্পানির রুল চেঞ্জ করবে না। তো এদের যে রুলস, 3 মাসের যেটা, 3 মাসের রিএন্ট্রির যে পয়সাটা লাগে সেটা কিন্তু এরা দেবে। যদি আপনি 3 মাসের উপরে 4 মাস থাকতে চান, 5 মাস থাকতে চান, একটু যদি বেশি থাকতে চান, রিএন্ট্রির মধ্যে যে টাকাটা লাগবে একটু বেশি, সেই টাকাটা কিন্তু আপনার নিজের পে করতে হবে। কারণ ইনিশিয়াল কোম্পানি কিন্তু আপনার জন্য, আপনি একজনের জন্য কিন্তু তার রুলসটা কিন্তু চেঞ্জ করবে না, সেটা আপনার মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। তো অবশ্যই আপনি পাবেন যে আপনি চাচ্ছেন যে 1 মাস বেশি বা 1.5 মাস বেশি বা 2 মাস বেশি, তাও 100% আপনি ছুটি পাবেন। কিন্তু তাদের রুলস হচ্ছে মাত্র 3 মাস, 2 বছর পর পর মাত্র 3 মাস। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি 2 বছরের জায়গায় যদি 3 বছরে আপনি ছুটিতে আসেন যে আমি কি ছুটি মানে বেশি পাবো না, আপনি বেশি পাবেন, ওই 3 মাসই আপনি ছুটি পাবেন। যদি 4 বছর পরেও যদি আপনি ছুটিতে আসেন যে আমি একটু বেশি, আমাকে ইনিশিয়াল কোম্পানি ছুটি দেবে না, আপনাকে ওই সেই ঠিক 3 মাসই ছুটি দেবে। তাদের রুলসই থাকবে, এদের রুলস চেঞ্জ করবে না। তো অবশ্যই বুঝতে পারছেন, যদি আপনি একটু বেশি থাকতে চান দেশের মধ্যে, 1 মাস 1.5 মাস বেশি থাকতে চান, তাহলে আপনার রেন্টের যে পয়সাটা এক্সট্রা সেটা আপনার পে করতে হবে, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তাহলে কোম্পানিটা কেমন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এই যে দাফটা, 3 দাফ আমি শেষ করেছি, অফিস এবং বেতন এবং ছুটি। তো লাস্ট আসতেছি হচ্ছে এখন বর্তমান বলবো আপনাদের মাঝে, সেটা হচ্ছে আপনারা যে কন্ট্রাক্ট নিয়ে সৌদি আরবে যাবেন ইনিশিয়াল কোম্পানিতে, যে বেতন, যেমন বেতন আপনার কন্ট্রাক্ট হচ্ছে লেবার বেতন হচ্ছে 800, এক্সাম্পল আমি কথাটা দেখাচ্ছি, লেবারের বেতন হচ্ছে 800 বা আপনি টেকনিশিয়ানে যাচ্ছেন আপনার বেতন হচ্ছে 1100 বা 1200 বা 1000+, এরকম কিছু আপনি কন্ট্রাক্টে যাচ্ছেন। তো কন্ট্রাক্ট মোতাবেক আপনি বেতন পাবেন কি না, দেখুন আমি বলবো যে কন্ট্রাক্ট মোতাবেক আপনি বেতন পাবেন না, তবে কন্ট্রাক্টের মোতাবেকের চাইতেও বেশি আপনি বেতন পাবেন। ইনিশিয়াল কোম্পানি কিন্তু আপনার কন্ট্রাক্ট মোতাবেক বেতন পাচ্ছেন না, কিন্তু ওখানে যাওয়ার পর ইনিশিয়াল কোম্পানি যখন প্রজেক্ট হিসাবে কিন্তু আপনাকে টাকা দেবে এবং বেতন দেবে, আপনার ওভার টাইমের টাকা দেবে। যেমন বলতে পারেন কেমন বেতন আসতে পারে, আমরা যদি 800 রিয়াল বেতনে কন্ট্রাক্টে যাচ্ছি তাহলে আমরা কি কম পাবো? আপনি 100% কম পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি 100% কম পাবেন না। 800 রিয়াল যদি আপনার কন্ট্রাক্ট থাকে, এরা দের প্রজেক্ট হিসাবে আপনাকে টাকা দেবে, তাহলে অবশ্যই আপনি বেশি বেতন পাবেন। তাহলে বুঝুন ইনিশিয়াল কোম্পানিটা কেমন হবে। তো অবশ্যই বন্ধুরা, যদি এই বেতনটা যদি আপনি কন্ট্রাক্টে যাচ্ছেন 800 বা 1000, আপনি যদি বেশি টাকার বেতন পান, তাহলে কোম্পানিটা ভালো হবে কি না মন্দ হবে সেটা অবশ্যই আপনার মাথাতে ঢোকান। আপনারা যদি ইনিশিয়াল কোম্পানির বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা আমার
চ্যানেলের অডিয়েন্স এসেছেন রীতিমতো আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবং স্যালুট। আর যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন। এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে আসবে। বন্ধুরা আমি নেক্সট কোন ভিডিও আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো অবশ্যই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।